লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও রাজ্যে মধ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ভারী বুটের আওয়াজ শোনা যাচ্ছে বিভিন্ন এলাকায় এবার সন্দেশখালীতেও নামল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুরু হয়েছে রুটমার্চ এদিন বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা বাজার রামপুর বাগদিপাড়া সরবেরীয় ধামাখালী রোডের একাধিক এলাকায় গাড়ি করে টহল দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি পায়ে হেঁটে সন্দেশখালী থানার একাধিক জায়গাতেও রুটমার্চ করতে দেখা গিয়েছে জওয়ানদের সন্দেশকালীর মহিলাদের ধারাবাহিক আন্দোলনের ফলে ইতিমধ্যে হাজতে ঢুকেছে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার সহ একাধিক অভিযুক্ত নেতা এবার কেন্দ্রীয় বাহিনী এসে টহলদারি শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকার মহিলা ও গ্রামবাসীরা সন্দেশকালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা